नमस्कार बन्धुरा, आमी सौरभ पुरांजे ज्योतिषेर तरफ थेके आपनादेर सकलके जानाई आमार हृदयान्तिक प्रीति ओ शुभेच्छा। आज एकटी अद्भुत धरनेर विषय निये आपनादेर सामने आमी ए भिडियोटी उपस्थापना करछि। आज आमरा जानबो रान्नाघरे सठिक कोन रंगटीर फ्रिज बाड़ीते राखले आमादेर संसारे बा गृहपरिवेशे चूड़ान्त सुखशान्ति बजाय थाकबे। बाड़ीर अन्यतम गुरुत्वपूर्ण जायगा रान्नाघर। वास्तवमते रान्नाघरे स्वयं लक्ष्मी देवी बिराज करेन, ताई रान्नाघरे कोथाय कि राखबेन, किभाबे राखबेन ता জেনে নাও অবশ্য কর্তব্য। জেনে রাখুন বাস্তুমতে রান্নাঘরে কোথায় কি রাখা উচিত। রান্নাঘরে ফ্রিজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের খাবার সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফ্রিজ। বাস্তুর সঠিক নিয়ম মেনে ঘরে ফ্রিজ রাখা অত্যন্ত জরুরি, কারণ ফ্রিজে সব সময় একটা বৈদ্যুতিক কম্পন চলে। ঘরে ঠিক কোন দিকে কি রঙের ফ্রিজ রাখা উচিত বা উচিত নয় তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর তৈরি করা সব থেকে ভালো। এই জায়গায় রান্নাঘর হলে আগুন থেকে ভয় অনেকটা কমে যায়। যদি সেই দিকে রান্নাঘর একান্তই না তৈরি করতে পারেন তবে উত্তর পশ্চিম দিকেও রান্নাঘর হতে পারে। ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে ফ্রিজ রাখা একদমই উচিত নয়। তাছাড়া পূর্ব দিকেও ফ্রিজ রাখতে নেই, এতে গৃহস্থ কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। উত্তর দিকে লাল রঙের ফ্রিজ রাখা উচিত নয়, এতে বাড়ির যারা কেরিয়ার গড়ার চেষ্টায় আছেন, তাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টায় আছেন, তাদের প্রচন্ড ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবসায় উন্নতি বন্ধ হয়ে যেতে পারে বা সন্তানরা তাদের সাফল্য থেকে ব্যর্থ হতে পারে। আজকালকার দিনে সবার বাড়িতেই নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র থাকে, যেমন মাইক্রোওভেন, টোস্টার ইত্যাদি। বাস্তুমতে রান্নাঘরের জানলা খুবই গুরুত্বপূর্ণ। রান্নাঘরে দুটি জানলা থাকা উচিত, সিলভার বা রূপালী রং এবং ধূসর রঙের ফ্রিজ দক্ষিণ দিকে রাখা উচিত নয়। যদি দক্ষিণ দিকে এই ধরনের ফ্রিজ রাখেন তাহলে সংসারে আর্থিক উন্নতি বন্ধ হয়ে যেতে পারে। উত্তর পশ্চিম কোণে সবুজ রঙের ফ্রিজ রাখবেন না, এতে ধীরে ধীরে অবসাদ আসতে পারে। এই দিকে ফ্রিজ রাখলে মস্তিষ্কজনিত কোনো রোগ হতে পারে। এই দিকে লাল বা হলুদ রঙের ফ্রিজ রাখা যেতে পারে। বন্ধুরা, আজ আমরা জানলাম রান্নাঘরে বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য কোন দিকে রাখা উচিত বা উচিত নয়। ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা আপনারই মতো বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আপনাদের জীবনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সাফল্য সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজের চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আর একটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। নমস্কার।